হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পারফিউম। বলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, কিন্তু তার আগে সবাইকে শুভ বিজয়ের অনেক ভালোবাসার বড়দের আমার প্রণাম। কালকে হলো লক্ষ্মী পুজো, তো হঠাৎ করে না কেমন যেন সব ফাঁকা হয়ে গেল। এতদিন ঘোরা খাওয়া হই চই সব কিরকম ফাঁকা, কিন্তু এই বছর আমাদের বাড়িতে কালী পুজো হবে। যারা আমার প্রথমের ব্লগগুলো দেখেছো তারা জানো লাস্ট টু ইয়ার্স আমাদের বাড়িতে কালী পুজো হয়নি, অলরেডি বাজি ফাটানো শুরু হয়ে গেছে। তো এক বছর আমার দাদু মারা গিয়েছিলেন, এক বছর ঠাম্মা, আমাদের কাজ হয়ে গেছে। তো এই বছর ফাইনালি আবার কালী পুজো হবে। কালী পুজো যদি না হয় না বাড়িতে কেমন একটা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, কারণ এত বছর ধরে কালী পুজো দেখে আসছি। তো ফাইনালি এবছর কালী পুজো হবে, কিন্তু হয়তো ছোট করে হবে, বাট হবে। তো কালী পুজোর অনেক প্রিপারেশন আছে, দুর্গাপুজো শেষ মানে আমাদের কালী পুজোর প্রিপারেশন শুরু। কি ঠাকুর হবে না হবে সেটা দেখতে যাওয়া, শাড়ি কেনা, ঠাকুরের গয়না রেডি করা, প্রচুর কাজ থাকে আমাদের। ফাংশন হয়, সেই ফাংশনে নাচ হবে, নাটক হবে, সেগুলোর প্রিপারেশন, রিহার্সাল, প্রচুর কাজ থাকে। তো সেগুলো তোমরা এবছর দেখতে পাবে। আই হোপ তোমাদের ভালো লাগবে, আমার পুজো ব্লগও আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো আজকে বাড়িতে প্রচুর আলপনা দেওয়ার আছে। কি হয় বলো তো, লক্ষ্মী পুজো থেকে আলপনা দেওয়া শুরু হয়, কালী পুজোতেও তো প্রচুর আলপনা দিতে হয়। তো লক্ষ্মী পুজোর যে লক্ষ্মী পুজো যে আলপনাগুলো দেওয়া হয় না, সেগুলো কালী পুজো পর্যন্তও চলে যায়। তো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আর এক্সট্রা করে দিতে হয় না। বাকি আমাদের যে নিচে বড় উঠোনটা আছে সেখানে বিশাল বড় একটা আলপনা হয়। আগে সামনেও একটা জায়গা ছিল যেখানে এখন একটা কিচেন আর বাথরুম হয়েছে, তো ওখানেও আগে দেওয়া হতো। এবার পুজো আমাদের ছাদে হবে, এত বছর নিচে হতো কিন্তু এবছর ছাদে হবে। তো ছাদ ভরে আমাদের পুরো আলপনা দিতে হবে, তো এখন থেকেই তো শুরু। আর তো কদিন বাকি, এখন থেকেই আস্তে আস্তে আলপনা দিতে থাকবো। কালী পুজোর আগে কি হয় বলতো, কালী পুজোর আগের দিন আমি আমার বোন, যে বোনকে তোমরা দেখেছো ব্লগে, ওই বোন বিথি প্রীতি সবাই মিলে রাত জেগে আলপনা দিই, সেটা একটা আলাদা মজা। তো এই বছরও হবে, তোমরা সবই দেখতে পাবে কি হবে না হবে। তো এখন আপাতত গিয়ে কালকে লক্ষ্মী পুজোর আলপনাটা দিই, তোমাদেরও দেখাচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি, তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ফাইনালি এই জাস্ট আমার আলপনা দেওয়া কমপ্লিট হলো। কমপ্লিট বলতে এখনো অনেক জায়গায় বাকি আছে, আজকে আর পারছি না, মাকে বললাম আমি কালকে দিয়ে দেবো। আর যা দিয়েছি সেটা এখন তোমাদের দেখাচ্ছি, আই হোপ তোমাদের ভালো লাগবে, বলো কমেন্টে কেমন হয়েছে। হ্যাঁ, দিন পর না আমি তুলি ধরলাম, তো লিটারেলি না হাত থরথর করে কাঁপছিল। আগে রেগুলারলি আঁকতাম, এত বছরের গ্যাপ, আঁকা হয়ই না, তো অনেকদিন পর আঁকলাম। আর এবার তো কালী পুজো হবে, তোমাদের যেমন বললাম, তো কালী পুজোয় তো বিশাল আলপনা দেওয়া হয়। আমরা রাত জেগে জেগে, আমি আমার বোন মানে আমার সেজমামার মেয়ে, তারপরে এখানে বিথি প্রীতি সবাই রাত জেগে আড়াইটে তিনটে পর্যন্ত কালী পুজোর আগে আমরা আলপনা দিতে থাকি, মানে বিশাল বড় করে আলপনা দেওয়া হয়। তো সেটা এবছর হবে, এবার হয়তো বিথি থাকতে পারবে না, আমরা আছি। তো আপাতত এটা দেখে নাও কেমন হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। দেখলে না ওটা মা বললো মুছতে হবে, কারণ মাঝখানে লক্ষ্মী পা নাকি করে না, পা দিতে নেই, মানে কেউ যদি পা দেয় সেটা ভালো নয়। তো ওটা কালকে সকালে মুছে দেবো, এখন আর পাচ্ছি না, দেখতে পাচ্ছ ঘেমে পুরো জল হয়ে গেছি। আর দুটো আলপনার ঘরে দিয়েছি, সেদুটো দেখাচ্ছি। প্রথমে সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো। তো আমি রেডি হয়ে গেছি, আমাদের বাড়িতে এখন পুজো শুরু হবে, সন্ধে হয়ে গেছে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো না আমাদের কোনো পুরোহিত দিয়ে হয় না, আমার মাই করে, খুব ভালো, বাড়ির লক্ষ্মী, বাড়ির লক্ষ্মী পুজো করছে। তো প্রত্যেক বছর আমার মাই করে, উপরে এক্ষুনি পুজো শুরু হবে।
আমার বাবা পূজোর যোগাযন্ত্র করছে, আমি যতটা আলপনা দেওয়ার কালকে তো দেখালাম যতটা দিয়েছি, এছাড়াও আজকে উপরে দেওয়ার কথা ছিল কিন্তু ছাদে এত রোদ ছিল আমি আর দিইনি। যেহেতু কালী পুজো সামনে আসছে পুরো বাড়িতে তো আলপনা দেওয়াই হবে, আমি ভাবছি না টুকটুক করে একটু একটু করে দিয়ে রাখবো, কারণ এত বড় বাড়িতে একসাথে আলপনা দেওয়া যেটা প্রত্যেক বছর হয় খুব প্রবলেম হয়ে যায়। আগের দিন তো সারা রাত ঘুমাতেই পারি না আমরা, আলপনা দিয়েই মানে ওরকম ভাবে রাত কেটে যায়। তাই আমি ভাবছি না অল্প অল্প করে দিয়ে রাখবো রোজ, তাহলে একসাথে না হেডেকটা থাকবে না দেবার। আর এই সালোয়ারটা না আমি বহু বছর পর পরলাম, এটা 2017-এ যখন পুরী গেছিলাম তখন ওই পিসটা ওখান থেকে কিনেছিলাম। তো 2017-এ বানানো, এখনো পর্যন্ত বলে 2-3 বার পরেছি। তো আজকে হঠাৎ পরতে ইচ্ছা হলো, পরলাম, খুব কমফোর্টেবল, এত গরম না, বললাম না পাতলা আছে এটাই পরি। তো যাই হোক, তোমাদের উপরে গিয়ে এখন পুজো দেখাই কেমন হচ্ছে না হচ্ছে, আই হোক তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। রান্নাঘর বা বাথরুম ছিল না, তো এটা পরে বানানো হয়েছে যখন বাড়িটা পুরো ভেঙে করা হয়। তবে ঘরটা অ্যাজ ইট ইজ রাখা আছে যেরকম ছিল, শুধু এইটাই এই পোর্শনটাই বানানো হয়েছে। তো প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, প্রচুর স্মৃতি। তো এই ঘরে যে দিদিটা ভাড়া থাকতো সে কিছুদিন আগে চলে গেছে, তো এখন ফাঁকাই আছে ঘরটা, তাহলে একটুখানি ঘুরে আসি, একটু স্মৃতিচারণা করে আসি। খুব ভাল লাগছে ঘরটা, যখন এখান থেকে মানে এই ঘরটা ছেড়ে আমরা উপরে উঠছিলাম না, আমার প্রচণ্ড মন খারাপ ছিল, প্রচণ্ড, কারণ এই ঘরটার সাথে আরেকটা কাণ্ড দেখো আমাদের পুচকেটা কি করেছে। এখন তো এই ঘরটা ফাঁকা আছে, এটাই ওরা খেলে সবাই বসে, ও খেলে, আমার যে স্টুডেন্টগুলো আছে তারা যখন আসে সবাই বসে খেলে। তো আমার হুট করে একটা জিনিস চোখে পড়লো, এখানে কি সব লিখেছে তোমাদের দেখাচ্ছি, তারাও ক্লাব ঘর বানিয়েছে এটা। দেখতে পাচ্ছ কি করেছে, 4-member সুপার ডেঞ্জার ক্লাব, বার্থডে April 1st। আচ্ছা, আয়ুষ বস মানে আমাদের ছুটকুটা, এখানে আবার লিখেছে আমাদের বন্ধুত্ব কখনো ভাঙবে না, সেক্রেটারি। কি করেছে দেখেছ, যা তা করে রেখেছে, এটা নাকি ওদের ক্লাব ঘর, ঠিক আছে, আমাদের ছুটকুটা নাকি বস, এগুলো লিখেছে কে ক্লাব ঘরে, এটা ক্লাব ঘর কবে থেকে হলো, হ্যাঁ লিখেছে কে, এগুলো ভুলভাল বানান, তুই বস, হ্যাঁ তুই বাড়ি যাবি না থাকবি, চারিদিকে আলো লেগে গেছে, চারিদিকে একবার দেখো, এই টাইমটা যে কি ভালো লাগে না, প্রত্যেকটা বাড়িতে আলো লাগানো থাকে, আমাদের বাড়িতেও লাগবে এক দুদিন পর, কারণ কালী পুজোর আগে পুরো বাড়িতে আমাদের আলোয় আলো হয়ে যায়, খুব ভাল লাগে এই টাইমটা দেখতে, চারিদিকে আলোয় আলো। আমি এখন আমাদের ওপরে যে ঘরটা হয়েছে না ওখানে এসে বসলাম, তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে, খুব স্পেশাল কথা, এই অক্টোবর মাসটা না আমার জন্য খুব খুব কাছের, খুব স্পেশাল, কারণ লাস্ট ইয়ার এই অক্টোবরেই আমি ব্লগিং স্টার্ট করেছিলাম। আর একটা মজার কথা হলো, আমার ব্লগ হয়তো তোমরা দেখেছো, ফার্স্ট ব্লগ কালী পুজোর আগে আমি শুরু করেছিলাম, বাট না, আমি আমার ফার্স্ট ব্লগ করেছিলাম মহালয়ার দিন, কিন্তু সেটা আমি সাহস পাইনি আপলোড করার, ওই ব্লগটা অ্যাজ ইট ইজ রাখা ছিল আমার, মানে আমি এডিটও করেছিলাম কিন্তু তারপরে সাহস হয়নি যে আমি ওটা আপলোড করবো, কেমন একটা লাগছিল। আর আমি যেদিন ফার্স্ট ব্লগ করেছিলাম আমার মনে আছে, অনামিকা বলে যে বন্ধুটা আছে ওর বিয়ে ছিল, বিয়ের গিফট কিনতে যাচ্ছিলাম, তো সুতন্দার সাথে গড়িয়াহাটে গেছিলাম, আমি না লিটারেলি আমি কাঁপছিলাম, কি বলবো না বলবো, যখন ওর গিফট কিনে ফিরছিলাম, থ্যাঙ্কস টু সুতন্দ্রা, মানে কিছু কিছু মানুষ আছে যাদের কথা না বললে নয়, সুতন্দ্রা ফার্স্ট এমন একজন মানুষ যে আমাকে সাহস জুগিয়েছিল, হ্যাঁ তুই ব্লগিং কর, তোর যখন ইচ্ছা তুই কর। ঢাকুরিয়া ব্রিজ থেকে আসছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে, আমি বলি সুতন্দ্রা আমি কি বলবো আমি বুঝতে পারছি না, বলছে তুই ক্যামেরাটা অন কর, ধর দেখবি নিজে থেকে চলে আসছে।
তো তখন আমি একটুখানি একটা মানে একটুখানি বানিয়েছিলাম ব্লগ, তো ঠাকুরিয়া ব্রিজ থেকে আসতে আসতে তো সুতন্দ্রা পাশে ছিল বলে সাহসটা পেয়েছিলাম। থ্যাংকস সুতন্দ্রা আমাকে মোটিভেট করার জন্য এই ব্লগিং নিয়ে। তো সুতন্দ্রা ছাড়াও আরো অনেক অনেকে আছে যারা আমাকে এই ব্লগিং নিয়ে মোটিভেট করেছে, আমাকে সাহস জুগিয়েছে, তারা না থাকলে আমি হয়তো এতটাও করতে পারতাম না। তো সবাইকে থ্যাংক ইউ, সবাই পাশে থাকি সেইভাবেই, আর তোমরাও পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। দেখো পর্দা লাগানো হয়ে গেছে, যে পর্দাগুলো কিনেছিলাম না লাগানো হয়ে গেছে, পর্দাগুলো না সব ঠিক আছে, তবে না একটু চওড়ায় ছোট হয়েছে জানো তো, তো অনেকদিন হয়ে গেছে, এখন আর এক্সচেঞ্জ করারও কোনো মানে হয় না। আমি আর নুনটু এখন কোল্ড ড্রিঙ্ক কিনতে যাচ্ছি, আর একজন ওকে খেলতে দেওয়া হচ্ছিল না বলে তেজ করে বাড়ি চলে গেছিল, ঠিক আছে আবার এসেছে জানি তো, ওরা থাকতে পারবে না, ওই যে পালাচ্ছে। পুজো হয়ে গেছে, এখন মোস্ট ফেভারিট পার্ট নাড়ু, এখন নাড়ু খাচ্ছি বল বাবু। আমরা বসে বসে অলমোস্ট 6 থেকে 7 খানা নাড়ু খেয়ে নিয়েছি, এই এই নাড়ুগুলোর থেকে আমার বেশি কালো নাড়ুগুলো ভালো লাগছে, কালো নাড়ু। তো এখন আরেকটা নাড়ু নিয়েছি, এখন নাড়ু খাবো আর নুটুর সাথে গল্প করবো, তাই তো। তো আজকের লক্ষ্মী পুজোর ব্লগ এইটুকানি, আজকে আমি আমার নুনটুর সাথে ব্লগ এন্ড করছি। আশা করি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট কমেন্ট, ঠিক আছে। শুনে নিলে কি কি করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে, আর লাইক করতে ভুলো না। আর আজকের জন্য এইটুকানি, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টেক কেয়ার, টাটা টাটা করে দাও, টাটা।